আসসালামু আলাইকুম, ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আছি কুতুবের হাট বাজার। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন, একটু সামনে হাতে ডাইন সাইডে এখানে বিদ্যালয় পড়বে, স্কুল পড়বে, ওইটা আমি আপনাদেরকে একটু করে দেখাবো। তার পরবর্তীতে আমি পুরো বাজারটা একটু করে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখন কুতুবের হাট বাজারের উপরেই আছি, আপনারা তো দেখতেছেন। তো কুতুবের হাট বাজারটা পড়ছে কিন্তু নবীপুর ইউনিয়নের মধ্যে, শ্যানবাগ উপজেলা, নোয়াখালী জেলা। তো নবীপুর ইউনিয়নের মোটামুটি যতগুলো বাজার আছে সবগুলো বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন, এবং কি নবীপুর ইউনিয়নের নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, একটু সময় লাগবে, তার পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। তো কুতুবের হাট বাজারের আশেপাশে যদি কোনো এরিয়ার ভিডিও আপনাদের দেখতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন শান্তির হাট থেকে একদম কুতুবের হাট পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা পাবেন, আজকে রাতেই পাবেন। এবং কি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা কুতুবের হাট থেকে যে ফরাজি বাজারের ওইদিকের এরিয়াগুলো আপনারা পাবেন, এবং ফরাজি বাজারটা পাবেন পর্যায়ক্রমে কবির হাট পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা পাবেন। আমরা কিন্তু এখন মেন বাজারের উপরেই আছি, আপনারা তো দেখতেছেন রাস্তার দোনো সাইডে অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে। আর কুতুবের হাট বাজারটা কিন্তু মোটামুটি বড় আছে, আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ভিডিওটা যদি আপনারা কুতুবের হাট বাজারের আশেপাশ থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি যদি প্রবাস থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি কুতুবের হাট বাজারের আশেপাশে যদি কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন, হয়তো বা একটু সময় লাগবে, তার পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু পুরাতন যে মতামত ও কমেন্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছি। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।